বাণিজ্য সম্প্রসারণে রাষ্ট্রদূতদের অর্থনৈতিক কূটনীতি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে এই তাগিদ দেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, মহামারী ও যুদ্ধের ধাক্কায় অনেক উন্নত দেশে মন্দা দেখা দিলেও ভালো অবস্থানে আছে বাংলাদেশ। নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান সরকার প্রধান। প্রথম দিনে শুভ নববর্ষ জানাচ্ছি, অবশ্য ইংরেজি নববর্ষ, খ্রিস্টীয় সেই বলবো হ্যাপি নিউ ইয়ার। প্রধানমন্ত্রী জানান, মহামারী ও যুদ্ধের ধাক্কায় অনেক উন্নত দেশে মন্দা দেখা দিলেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। কোভিড আর তারপরে আসলে যুদ্ধ, সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, স্যাংশন, পাল্টা স্যাংশন, যার ফলে আজকে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, নিজেদেরকে মন্দার দেশ হিসেবে ঘোষণা করছে। আমরা কিন্তু বাংলাদেশ এখনও সেই পর্যায়ে যাই নাই, আমরা আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখতে সক্ষম হয়েছি। বাণিজ্য সম্প্রসারণে অর্থনৈতিক কূটনীতি বাড়ানোর উপর জোর দেন শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশ থেকে এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের অর্জন। সকল দূতাবাসকে আমরা নির্দেশ দিয়েছি, এখনকার ডিপ্লোম্যাসি এটা পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না, ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে। অর্থাৎ প্রত্যেকটা দূতাবাস ব্যবসা বাণিজ্য রপ্তানি, কোন দেশে কোন চাহিদা বেশি, কি আমরা রপ্তানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি, সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। এ সময় পাটজাত পণ্যকে 2023 সালের বর্ষপণ্য ঘোষণা দিয়ে বিদ্যুৎ ব্যবহারে ব্যবসায়ীদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিদ্যুৎ আর গ্যাস এটা যদি একেবারে নিরবিচ্ছিন্ন চান, তো এগুলি ক্রয় করতে বা উৎপাদন করতে যে খরচ হবে, সেই খরচের দামটা তো দিতে হবে। কত আর ভর্তুকি দেওয়া যাবে? মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ।